নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রেখি, আজকে বেলার দিকে আমাদের রাজ্যের ঘুমন্ত বাঘটি হঠাৎ করে জেগে উঠে গর্জন দিতে শুরু করলো এবং সেটা বুঝতে এবং বিশ্বাস করতে একটু সময় লেগে গেলো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কিন্তু আজকে দুটো গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে বা বিজ্ঞপ্তি দিয়েছে। প্রথম নোটিশটার মধ্যে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে পরীক্ষা 2018, 2019 এবং 2020 সেগুলোর পরীক্ষার ডেট, এক্সাম ডেট এবং এক্সামের রেজাল্টের ডেট কিন্তু পুরোপুরি ডিটেলস দিয়ে দিয়েছে। তার সাথে পিএসসি, ফায়ার অপারেটর, এমবিআই, ফুড ইত্যাদি পরীক্ষা যেগুলো কিন্তু পেন্ডিং রয়ে গিয়েছিলো সেগুলো ডেট দিয়েছে। এবং আরেকটি নোটিফিকেশনের মধ্যে কিন্তু মোট 36টি পরীক্ষার কিন্তু ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, অর্থাৎ ফোর্থকামিং এক্সামগুলির ডেট কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এটার ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো। তার সাথে আপনাদেরকে জানাবো যে এখন বর্তমানে একটি ডেটা আজকে উঠে এসেছে যেটার মাধ্যমে কিন্তু পরোক্ষ প্রভাব পিএসসি পরীক্ষার উপরেও পড়তে পারে, এবং যেটার মাধ্যমে পিএসসি পরীক্ষার প্রভাব পড়লে কিন্তু পিএসসিতে কিন্তু অর্থাৎ পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পাওয়া কিন্তু অনেকটা সহজ হয়ে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যদি আপনারা চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে পেয়ে যাবেন। এবং সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে জয়েন করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সবার প্রথমে সবচেয়ে জরুরি কথাটি হলো, আপনারা যদি এই দুটো নোটিফিকেশান ডাউনলোড করতে আছেন সেক্ষেত্রে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে আপনাদেরকে এইখানে দেখুন বাঁ দিকে নিচের দিকে ভিউয়াল অপশনটা রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। এবং ভিউয়াল অপশনটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে অন্য একটি পেজে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে। তো যেখানে এরকম কিনা সার্ফেসটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনের উপরে, দুটো নোটিফিকেশান আপনারা দেখতে পারবেন। প্রথমটা হলো দেখুন, স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশান অ্যাজ অন 2nd July 2020, অর্থাৎ 2nd July 2020 উপরে কিন্তু এটা ডিটেলসটা দিয়েছে। এই পিডিএফ লোগোটার মধ্যে ক্লিক করলে আপনাদের মোবাইলে ডাউনলোডে চলে আসবে। দ্বিতীয় নোটিফিকেশানটাও এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে চলে আসবে। দ্বিতীয় নোটিফিকেশানের মধ্যে প্রায় কিন্তু 36টা পরীক্ষার ডেট কিন্তু দিয়েছে। এবং প্রথম নোটিফিকেশান যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু আগের যে পরীক্ষাগুলো পেন্ডিং হয়ে পড়েছিলো, কিছু পরীক্ষা অর্ধেক হয়েছিল, কিছু পরীক্ষার রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল, সেগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা যে স্ক্রিনের উপর এখন বর্তমানে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রথম অর্থাৎ 1 নম্বর নোটিফিকেশানটি, এটার মধ্যে 19টি পরীক্ষার ডিটেলস দেওয়া হয়েছে। প্রথমে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম অর্থাৎ WBCS 2018 মেন্সের ব্যাপারে বলা রয়েছে, যেটা 24/2017 কিন্তু নোটিফিকেশান নাম্বারটা ছিল। এখানে যে গ্রুপ সির পরীক্ষা অর্থাৎ গ্রুপ সি যে ইন্টারভিউ হতে হতে অর্ধেক হতে গিয়ে তারপর আর হয়নি, যাদের বাকি ছিল সেসব ক্যান্ডিডেট 2nd থেকে 3rd week of July-এ কিন্তু পরীক্ষাটা হবে এবং তাদের রেজাল্টটা পাবলিশ করা হবে 2020 এবং গ্রুপ ডির যে ইন্টারভিউ পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু 2020 কিন্তু হবে। এবার দেখুন আমি আসি WBCS 2019 মেন্সের ব্যাপারে, 29/2018 যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, এখানে বলেছে মেন্স এক্সামের এক্সপেক্টেড পাবলিশ ডেট অর্থাৎ মেন্স এক্সামের যে রেজাল্টটা সেটা পাবলিশ করবে কিন্তু 2020। এর সাথে আপনাদেরকে জানিয়ে কি 17 নম্বরে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ WBCS 2020 যেটা নোটিফিকেশান নাম্বার ছিল 22/2019, এটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম বলেছে যে রেজাল্টটা বেরোবে সেটা 2020 August থেকে 2020 কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বের হবে। এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মিসলিনিয়াস পরীক্ষাটা 2018 মেন্সের কথা বলে কি সেটার কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করবে বলে দিয়েছে, অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে রেজাল্ট। এবং রেজাল্টটা ডিক্লেয়ার হওয়ার পর যে ইন্টারভিউ ডেটটা সেটা কিন্তু বর্তমানে এখানে জানানো হয়নি, তবে কিছুদিনের মধ্যে জানানো হবে, যেটা নোটিফিকেশান নাম্বার ছিল 29/2017। এরপরে রয়েছে WB ফরেস্ট সার্ভিস, যেটা কিনা কাল পরশুদিনকে রেজাল্টটা বেরোলো 14/2018, সেটার ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। সাথে বলে রাখি, ফায়ার অপারেটর যেটা কিনা 15/2018 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে সেটার সেসব ক্যান্ডিডেটকে কিন্তু এবারে কিন্তু হতাশ করলো পিএসসি, কারণ এখানে বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট এবং এন্ড্রয়েন টেস্ট অর্থাৎ PET এবং PMT সেটা কিন্তু প্রোগ্রেস রয়েছে, অর্থাৎ অর্ধেক কিছু ক্যান্ডিডেটে কিন্তু এখনও হয়নি। এবং বলেছে ইন্টারভিউ শিডিউল অফ সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যারা পাস করেছে PMT এবং PET-এ তাদের কিন্তু ইন্টারভিউ ডেটটা কিছুদিনের মধ্যে ডিক্লেয়ার করবে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে জুলাই মাসে কিন্তু অন্তত সম্ভব হচ্ছে না, কারণ জুলাই মাসের 2nd এবং 3rd week of July-এর কিন্তু WBCS যেটা কিনা 2018 যেটা বাকি ছিল বা 2018 যেটা বাকি ছিল সেটার কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট মাস এডুকেশন, যেটা 16/2018 নোটিফিকেশানটা নাম্বারটা রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে যে রেজাল্ট অফ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট পাবলিশ ইন্টারভিউ শিডিউল উইল বি বা ইন্টারভিউ শিডিউল জানানো হবে। এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট
এটা যেটা 20/2018 ছিল নোটিফিকেশন নাম্বার, এখানে বলেছে মেন এক্সাম ইজ এক্সপেক্টেড টু বি পাবলিশ বাই দ্য অক্টোবর 2018। মেন এক্সামের রেজাল্ট কিন্তু অক্টোবর 2020 কিন্তু জানানো হবে। দেখুন আবার 7 নম্বরে রয়েছে ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, যেটা 2018-23-2018 নোটিফিকেশন নাম্বার, এটারও মেন এক্সামের নোটিস বা মেন এক্সামের রেজাল্টটা পাবলিশ করবে অক্টোবর 2020। এরপরে রয়েছে লেকচারার, যেটা WBGS/24/2018 নোটিফিকেশন নাম্বার ছিল, এটারও কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট বলছে রেজাল্টটা জানানো হবে জুলাই 2020। এর সঙ্গে বলে কি SDI এবং CO যেটা কিনা রিক্রুটমেন্ট ছিল 25/2018 নোটিফিকেশন নাম্বার, এটার কিন্তু রেজাল্ট মেন এক্সামের পাবলিশ করা হবে সেপ্টেম্বর 2020। সাথে আপনাদেরকে বলে কি 10 নম্বরে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর অফ ফুড সাপ্লাই, যেটা কিনা ফুডের উপর অনেক জেনে কিন্তু ওয়েট করেছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 26/2018, সেটার কিন্তু রেজাল্ট অর্থাৎ PST অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের রেজাল্ট কিন্তু আগস্ট 2020 পাবলিশ কর। সাথে বলে রেখি 11 নম্বরে রয়েছে ওয়েস্টবেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশন 2018 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 28/2018, এটার মেন এক্সামের রেজাল্ট আগস্ট 2020 পাবলিশ করবে ওয়েস্টবেঙ্গল। তারপরে রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন 5/2019, এটার কিন্তু রেজাল্ট পার্ট 1 পাবলিশ করবে জুলাই 2020, অর্থাৎ কিনা এ মাসেই পাবলিশ করতে চলছে। এরপর রয়েছে ওয়েস্টবেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস এক্সামিনেশন, যেটা কিনা 9/2019, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, সেটা কিন্তু মেন এক্সামের রেজাল্ট পাবলিশ করবে অক্টোবর 2020। এর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটা কিন্তু PST রেজাল্ট অর্থাৎ PST মানে বুঝবেন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, এটার রেজাল্ট পাবলিশ করেছে এবং ইন্টারভিউ ডেটটা কিছুদিনের মধ্যে জানানো হবে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু 10/2019। সাথে আপনাদেরকে নাকি মিসলেনিয়া, যেটা কিনা রিক্রুটমেন্ট ছিল 2019, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2019, সেটা কিন্তু রেজাল্ট প্রিলিমিনারি বেরোবে সেপ্টেম্বর 2020। সাথে আপনাদেরকে বলে কি যেটা রয়েছে ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 28/2019, সেটা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে 2020 রেজাল্ট পেরোবে প্রিলিমিনারির। এবং লাস্ট যেটা কিনা লিস্টের মধ্যে রয়েছে সেটা হলো ICDS-এর প্রিলিমিনারি পরীক্ষার, অর্থাৎ ICDS সুপারভাইজারের প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু রেজাল্ট ডেস্ট পাবলিশ হবে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হবে অগস্ট 2020। সেটা বন্ধুরা আপনাদেরকে রিভাইজ শিডিউলটা জানিয়ে দিচ্ছি, যেটা কিনা PSC 36টা পরীক্ষার ডিটেলস দিয়েছে, আমি প্রত্যেকটা এক এক করে আপনাদেরকে জানিয়েছি। প্রথমে বলি কি বোটানিস্ট যেটা ছিল সেটা 19/2019, যেটা কিনা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, সেটা কিন্তু 13/8/2020 কিন্তু ফার্স্ট হাফে অর্থাৎ একটা ধাপেই কিন্তু পরীক্ষা হবে, ডেট দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা হর্টিকালচারে, যেটা নোটিফিকেশন নাম্বারটা 4/1/2020, এটারও কিন্তু 13/8/2020, অর্থাৎ 13/8/2020 4 নম্বর পর্যন্ত পরীক্ষা। অর্থাৎ 3 নম্বরে রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল অ্যান্ড বয়লার, যেটা অ্যাডভার্টাইজ নাম্বার 25/2019, এবং 25/2019 মধ্যে আরেকটা ছিল লেবার ডিপার্টমেন্টেরই জন্য, যেটা ফিল্টার হেল্পার, এটাও কিন্তু 13/2020 কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 13/8/2020, অর্থাৎ 13 আগস্ট কিন্তু তার মানে দেখা আছে 13 আগস্ট থেকে কিন্তু অন্তত পরীক্ষাগুলো শুরু হতে চলছে বর্তমানে। এর সঙ্গে বলে রাখি গুরুত্বপূর্ণ যে ডিটেলস, সেটা হলো ওয়ার্ড মাস্টার যেটা গ্রেড 3 রয়েছে ESI হসপিটাল, যেটা লেবার ডিপার্টমেন্টেরই জন্য, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 24/2019, সেটার কিন্তু পরীক্ষা হবে 16/8/2020। MBI নন টেকনিক্যাল যেটা ছিল 32/2019, অনেকে যেটা দিয়েছিলেন, সেটা তো বলে রাখি 16/8/2020 কিন্তু এটা সেকেন্ড হাফে পরীক্ষা হবে। এরপরে বলে কি লাইব্রেরিয়ান গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি যেটা ছিল কলেজ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 17/2019, এখানে কিন্তু পরীক্ষা হবে 23/8/2020। তো টোটাল কিন্তু 4টা পরীক্ষা 23/8/2020, 1, 2, 3, অর্থাৎ টোটাল কিন্তু 4টা পরীক্ষা হচ্ছে। তার সঙ্গে বলে কি আরও যে 3টা হচ্ছে সেটা লাইব্রেরিয়ান গভর্নমেন্ট কলেজেরই পরীক্ষা হচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 23/2019। তার সঙ্গে রয়েছে ডায়ালাইসিস টেকনিশিয়ান, যেটা ESI হসপিটালের জন্য রয়েছে, লেবার ডিপার্টমেন্টের জন্য, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 15/2019, 14/2019 যেটা ছিল এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার ট্রেনিং এবং ক্যানিংয়ের জন্য, এবং সাথে উদ্যান পালন যেটা প্রযুক্তি সহায়ক আন্ডার দ্য FPI এবং H ডিপার্টমেন্টের, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 35/2019, এটাতে কিন্তু বলে রাখি 30/8/2020, অর্থাৎ 30/8/2020 কিন্তু পরীক্ষা হবে। 30/8/2020 কিন্তু আরও 3টা পরীক্ষা আছে, টোটাল 30/8/2020 কিন্তু 4টা পরীক্ষা আছে। কী কী? একটা হলো ওয়েলফেয়ার অফিসারের পরীক্ষা, এবং একটা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পরীক্ষা, এবং অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানারের কিন্তু পরীক্ষা রয়েছে 30/8/2020।
এর সঙ্গে বলে রাখি 5ই সেপ্টেম্বর কিন্তু একটি পরীক্ষা রয়েছে, যেটা WBGS এক্সামিনেশন 2020 প্রিলিমিনারি পরীক্ষা হবে 12/2020, যেটা নোটিফিকেশন নাম্বার ছিল। ICDS সুপারভাইজার যেটা ছিল, যেটা প্রমোশনের ক্ষেত্রে ছিল অনারি ওয়ার্কারের ক্ষেত্রে, সেটা কিন্তু 12/9/2020 কিন্তু পরীক্ষা হবে। এর সঙ্গে বলে কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা গভর্নমেন্ট পলিটেকনিকের আন্ডারে ছিল 1/2020 যেটা নোটিফিকেশন নাম্বার, সেটা কিন্তু পরীক্ষা হবে 20/9/2020, অর্থাৎ 20 সেপ্টেম্বর 2020। সাথে ক্লার্কশিপের পার্ট টু পরীক্ষা হচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট 5/2019, সেটা কিন্তু 27 সেপ্টেম্বর 2020 পরীক্ষা হবে। ICDS সুপারভাইজার মেন্সের জন্য, যেটা কিনা ICDS প্রিলিমিনারি পরীক্ষার ডেট আপনাদেরকে আগের নোটিশটার মধ্যে বলে দিয়েছি, যেটা নোটিফিকেশন নাম্বারটা হলো 8/2019, সেটাতে কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে মেন্স পরীক্ষার, বলে রেখি 10/10/2020 থেকে এবং 11/10/2020 এই দুটো ডেটে কিন্তু মেন্স হবে। সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেটার কিন্তু পরীক্ষা হবে 3/2020, যেটা নোটিফিকেশন নাম্বার সেটা 17/10/2020, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এটা আরও একটি অন্য ডিপার্টমেন্টের জন্য, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 37/2019, সেটার কিন্তু পরীক্ষা হবে 18/10/2020। সাথে আপনাদেরকে বলে কি মোট কিন্তু 18/10/2020 চারটা পরীক্ষা হচ্ছে, প্রথম পরীক্ষাটা আপনাদের জানালাম। তারপর রয়েছে মিড ডে মিলের জন্য MIS কোঅর্ডিনেটর, যেটা 36/2019 কিন্তু নোটিফিকেশন নাম্বার, সেটা পরীক্ষা হবে সেকেন্ড হাফে। এর সাথে জিও ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য WRI অ্যান্ড ডি ডিপার্টমেন্ট, যেটা রয়েছে 38/2019, সেটারও সেকেন্ড হাফে পরীক্ষা হবে। সেকেন্ড হাফে আরও একটা পরীক্ষা হবে 6/2020, যেটা নোটিফিকেশন নাম্বার রয়েছে ডিস্ট্রিক্ট অর্গানাইজার এবং ফিজিক্যাল এডুকেশন আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এটারও কিন্তু পরীক্ষা হবে। এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রেখি যে দেখুন ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর যেটা পরীক্ষা, সেটা কিন্তু 22/11/2020 পরীক্ষা হবে, অর্থাৎ 22 নভেম্বর পরীক্ষা হবে। 28 নভেম্বর একটি পরীক্ষা রয়েছে, 28 নভেম্বর থেকে 6/12/2020 কিন্তু একটা পরীক্ষা চলবে, এটা WBGS মেন্স এক্সামের জন্য। এর সঙ্গে বলে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের টিচার্স ট্রেনিং কলেজের জন্য, যেটা 29/2019 পরীক্ষাটা অ্যাডভার্টাইজ নাম্বার, সেটা কিন্তু পরীক্ষা হবে 13/12/2020। এর সঙ্গে বলে রাখি যেটা কিনা 19 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত হবে পরীক্ষা 2020, যেটা অ্যাডভার্টাইজ নাম্বার হলো 22/2019, সেটা WBCS মেন্সের এক্সামটা চলবে 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর। তো বন্ধুরা এভাবে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে, তার সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে বলে কি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা 2021 প্রিলিমিনারি পরীক্ষার ডেট কিন্তু দিয়েছে 7/2/2021 কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2021 পরীক্ষা হবে। সেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেহেতু নোটিশ পাবলিশ করেনি, যেহেতু সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া নেই। এবং মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা যেটা মেন্স 2019টা, সেটা যেটা নোটিফিকেশন নাম্বার 13/2019, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 21/2/2021 কিন্তু পরীক্ষাটা হবে, অর্থাৎ 21ই ফেব্রুয়ারি 2021 কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ 2021 ফেব্রুয়ারি মাসে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে পর। এবার আপনাদেরকে সেই ডেটাটা দেখাবো যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনাদেরকে, যেটা কিনা আজকে সকালে এসেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং টুইট করে জানিয়েছেন। সেটা কী ডেটা আপনাকে দেখিয়েছি, প্রথমে দেখুন এই যে সেই টুইটটি, যেখানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের রাজ্যের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু 6.5% June 2020, যেটা কিনা অন্যান্য রাজ্য থেকে ফার বেটার দেন দ্যাট অফ ইন্ডিয়া অ্যাট 11%, এবং UPতে রয়েছে 9.6%, এবং হরিয়ানাতে আছে 33.6% অ্যাজ পার CMIE। অর্থাৎ যেটা বলতে চেয়েছেন যে ইকোনমিক রেট অনুযায়ী, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গতে 6.5% রয়েছে। এটা যদি সত্যি যদি হয় তাহলে অবশ্যই তাহলে PSC পরীক্ষার্থীর সঙ্গে অনেকেই কমে যেতে পারে, কারণ কি না অনেক চাকরির পরীক্ষার্থীর যারা কিনা অনেকেই চাকরি পেয়ে গেছে, তার জন্য আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু কমে যেতে পারে। তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, আপনারা এই আনএমপ্লয়মেন্ট রেট যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে June 2020 অনুযায়ী, সেটা সম্বন্ধে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মন্তব্যটা করতে পারেন, আপনাদের মতামত এ বিষয়ের মধ্যে কী রয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন, কমেন্টে আপনাদের অবশ্যই মতামতগুলো ব্যক্ত করুন এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে। এখানেই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ। এই মুহূর্তে সবচেয়ে বড় এডুকেশন প্ল্যাটফর্ম হলো আনএকাডেমি, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন, এবং এখানে একই ছাতার নিচে কিন্তু অনেকজন এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু পড়ানো হয়। আপনারা সেটা চাইলে এখানে গিয়ে ডাউনলোড করে আজকে জয়েন হতে পারেন, এবং এখানে অনেক ফ্রি ক্লাস, ফ্রি মক টেস্ট সিরিজ, মক টেস্ট নেওয়া হয় দৈনিক, এবং বিভিন্ন পরীক্ষার উপরে কিন্তু শিডিউল করে দেওয়া রয়েছে, এখন বর্তমানে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। তো আপনারা চাইলে এখানে গিয়ে জয়েন করতে পারেন, এবং এখানকার যে প্রিমিয়াম
টেস্ট সিরিজগুলো রয়েছে সেগুলো যদি আপনারা যদি চাইছেন, অর্থাৎ প্রিমিয়াম যে ক্লাসগুলো রয়েছে সেটা আপনার এক বছরের সাবস্ক্রিপশন, ছ মাসের বা দু বছরের এরকম সাবস্ক্রিপশন চাইলে নিতে পারেন। এবং সেগুলো নেওয়ার জন্য যেটা কিনা রয়েছে চার্জেসটা রয়েছে সেটার উপরে যদি ডিসকাউন্ট পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের যে কুপন কোডটা রয়েছে বুদ্ধ BUDDHO27, এই কুপন কোডটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা ব্যবহার করলে কিন্তু 10% আপনি ডিসকাউন্ট পেয়ে